বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সৈয়দ আহমেদ কলেজ, সুগানপুকুর, গাবতলী, বগুড়া। অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা ইতিমধ্যে জেনেছো আজকে আমরা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি দেখতে চাচ্ছি তোমরা লাইনে কে কে আছো। তোমরা যারা লাইনে আছো তারা আমাকে একটু শাউট করো। আজকে আমাদের এখানে বিদ্যুৎ এবং নেটওয়ার্ক দুটোরই সমস্যা। যাই হোক, হ্যাঁ, তোমরা যারা লাইনে আছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ সবাইকে। এবং পরবর্তীতে যারা লাইনে নেই আমার ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানানোর চেষ্টা করব। আলমগীর রহমান, ধন্যবাদ, আলমগীর আছে আমাদের সাথে। আচ্ছা, যাই হোক, আমরা দেরি না করে শুরু করতে পারি। আজকে আমরা তোমাদের 1501 কোডের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে 1972 সালের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। আমরা আজকে 1972 সালের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা করব। তো 1972 সালের সংবিধান, প্রথমে আমাদের একটু কনস্টিটিউশন কি। সংবিধান হচ্ছে একটি দেশের একটি বা একটি রাষ্ট্রের পরিচালনার যে নিয়ম কানুন বা নিয়ম নীতি সেটা হচ্ছে শাসনতন্ত্র বা সংবিধান। আর বাংলাদেশের সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে পাকিস্তানের সংবিধান হতে আমরা দেখেছিলাম 1947 সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পরও মোটামুটিভাবে একটা পূর্ণাঙ্গ সংবিধান দিতে প্রায় 9 বছর সময় লেগেছিল। আর অথচ বাংলাদেশের বলা যায় যে বাংলাদেশ জন্মের বিশেষ করে বলা যায় তোমার 1 বছরের মাথায় আমরা 1971 সালের 16 ডিসেম্বর আমাদের স্বাধীন বাংলাদেশ বিজয় লাভ করে এবং 1972 সালের 16 ডিসেম্বর আমরা কিন্তু পূর্ণাঙ্গ একটি সংবিধান পাই। তা আজকে আমরা এই সংবিধানের ব্যাকগ্রাউন্ড এবং এই সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, যা আজ অবধি মানে বর্তমানে আমাদের দেশ পরিচালনা হচ্ছে কিন্তু এই সংবিধানের উপর ভিত্তি করে। তে আজকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি 1972 সালের সংবিধানের ব্যাকগ্রাউন্ড হচ্ছে 1972 সালে 10ই জানুয়ারি যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ ফিরে আসলেন, স্বদেশে ফিরে এসেই তিনি চিন্তাভাবনা করলেন যে দেশের একটি শাসনতন্ত্র দরকার আমাদের। এবং তিনি কিন্তু ফিরে এসেই বলা যায় যে 10ই জানুয়ারি তিনি ফিরে এসেছিলেন, এসেই তিনি বেশ কিছু তিনি বসে না থেকে কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বিশেষ করে 11ই জানুয়ারি তিনি রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছিলেন। বলা যায় যে তার অনুপস্থিতিতে রাষ্ট্রপতির অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। আমরা জানি মুজিবনগর সরকারের ঘটনা সম্পর্কে যদি আমরা জানি, তো অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ছিলেন। তিনি যখন 1972 সালে 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করলেন এবং 11ই জানুয়ারি তিনি রাষ্ট্রপতি হিসেবে শাসনভার গ্রহণ করলেন, এবং পরবর্তীতে তিনি কিন্তু 12ই জানুয়ারি
তিনি রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রতি তার খুব একটা আস্থা ছিল না। তিনি কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন, মানে তিনি নিজেকে প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করেন। এরপরে তিনি চিন্তা করলেন যে আমাদের একটি শাসনতন্ত্র দরকার। এই শাসনতন্ত্র প্রণয়নের জন্য 1972 সালের 11ই এপ্রিল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, তোমরা জেনে থাকবে যে তিনি ঐক্যফ্রন্টের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার একটা নিজস্ব রাজনৈতিক দলও আছে, গণফোরাম। এই গণফোরামের সভাপতি হচ্ছে ডক্টর, তিনি এখনও বেঁচে আছেন। এই ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে 34 সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান কমিটি গঠন করা হয়। এই 34 জন সদস্যের মধ্যে বলা হয় যে 33 জনই ছিলেন আওয়ামী লীগের এবং একজন ছিলেন মহিলা, এবং আর একজন ছিলেন বিরোধী দলের। সেই বিরোধী দলের সদস্য ছিল হচ্ছে সুরঞ্জিৎ সেনগুপ্ত, ন্যাপের সদস্য। আসলে ইতিহাস আলোচনা করতে গেলে অনেক ইতিহাসের কিন্তু উত্থান পতন অনেক কিছুই আছে। আসলে আমরা যদি আওয়ামী লীগের প্রতিষ্ঠা ধরি, আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1949 সালের 23শে জুন। তারপরে পরবর্তীতে কিন্তু 1955 সালে মুসলিম লীগ কেটে আওয়ামী লীগ গঠিত হয়। আর এই প্রথম সভাপতি ছিলেন হচ্ছে বলা যায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। পরবর্তীতে তিনি কিন্তু এই আওয়ামী লীগ থেকে বেরিয়ে যান, বেরিয়ে যেয়ে তিনি আলাদা একটি রাজনৈতিক দল করেন, যেটা ছিল ন্যাপ, ন্যাশনাল আওয়ামী পার্টি। আর এখান থেকে অনেকে তার দলে চলে গিয়েছিলেন, তার মধ্যে সুরঞ্জিৎ সেনগুপ্তও একজন ছিলেন। পরবর্তীতে তিনি আবার ফিরে এসেছিলেন। এটা ইতিহাসের অনেক ঘটনাগুলি আছে। এখানে আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, এই সমস্ত ঘটনা এবং এই রকম সংবিধান প্রণয়নের যে ইতিহাস, এগুলো নিয়ে তোমাদেরকে আমরা বইয়ের কথা বলেছি, যে সকল বইয়ে তোমরা ভালো পাবে। আরও আমার কাছে বিশেষ করে সংবিধানের উপরে যে বইগুলো আছে, এটা হয়তো বা দেখানো হয়নি তোমাদের, অন্যগুলো সব বইয়ে পাবে। যে এই আরেকটি বই আছে, তোমরা খেয়াল করো, ইনি হচ্ছেন প্রফেসর শামসুল আলম, তেজগাঁ কলেজের স্যারের লেখা বই, স্বাধীন বাংলাদেশের উপর সংক্ষিপ্তভাবে এবং মোটামুটি পয়েন্টস আকারে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। আর আজকে যে সংবিধান নিয়ে আলোচনা করছি, এই সংবিধানের ব্যাকগ্রাউন্ড সহ এবং বরাবর বলা যায় যে বর্তমানে যে সংবিধানের এই সংবিধান সংক্রান্ত মোটামুটিভাবে ভালো একটি বই আমার কাছে আছে। এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস 1972 থেকে 2014 সাল পর্যন্ত, অর্থাৎ 72 সাল থেকে, অর্থাৎ সংবিধান থেকে এটা শুরু। এটা হচ্ছে আমাদের সব অনেক প্রিয় স্যার, এর আগেও বলেছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ ইমরান জাহান স্যার। তিনি একজন বিশেষজ্ঞ এবং তার সাথে ছিলেন ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার। বিশেষ করে তোমরা দেখে থাকবে যে ইন্টারমিডিয়েটের বইটি কিন্তু ডক্টর সিদ্দিকুর রহমান স্যারের লেখা। আমি দুই স্যারেরই ট্রেনিং করতে যাই, ক্লাস করে এসেছি এবং বইগুলো সম্পর্কে জেনেছি। তোমরা এই কালেকশনে রাখতে পারো এবং 2014 সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাস পাবে, 1972 সাল থেকে। খুব ভালো একটি বই এবং বিশেষ করে সংবিধান সম্পর্কে অনেক তথ্য এখানে আছে। আর একটি বই আছে সংবিধান সম্পর্কে ভালো জানার জন্য, এই বইটি সম্পর্কে তোমাদেরকে বলা হয়নি। এটা হচ্ছে বাংলাদেশের শাসন ব্যবস্থা ও রাজনীতি, ডক্টর আবুল ফজল হক। এখানে শাসন ব্যবস্থা রাজনীতি, এখানে তুমি সংবিধান সম্পর্কে ডিটেলস মোটামুটিভাবে পাবে। আর যে বইগুলো আছে সেগুলোতে তো পাবেই, আরও যদি ভালোভাবে বাংলাদেশ সম্পর্কে জানতে হয়, সংবিধান সম্পর্কে যদি জানতে চাও, তো এই বইগুলিতে আরও ভালোভাবে পাব। আচ্ছা, আমরা শুরু করি। ১৯০০ বললাম যে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 34 সদস্য বিশিষ্ট
একটি খসড়া কমিটি গঠন করে দেওয়া হয় এই সংবিধান রচনার জন্য, এবং 33 জনই ছিল আওয়ামী লীগ, এর মধ্যে একজন ছিল মহিলা এবং অপর একজন ছিল বিরোধী দলীয়, হচ্ছে সুরঞ্জিন সেন গুপ্ত, ন্যাপ সদস্য। প্রথম বৈঠক হয় এই যারা এই সংবিধান রচনা করতে চেয়েছিলেন, প্রথম বৈঠক হয় 17 এপ্রিল। এখানে 17 এপ্রিলে যে বৈঠক করা হয় এবং এই বৈঠকের মাধ্যমে জনমত আহ্বান করা হয় যে আমরা এইভাবে একটি সংবিধান গঠন করতে চাচ্ছি। পরবর্তীতে বলা যায় যে 74টি এই সংবিধান, বাংলাদেশের বর্তমান সংবিধান তথা 1972 সালের সংবিধানের পিছনে রচনার ক্ষেত্রে প্রায় তৎকালীন কমিটি 34টি বৈঠকে তারা মিলিত হয়েছিলেন এবং দেশি বিদেশি বিশেষজ্ঞদের নানান মতামত এবং বিভিন্ন অঞ্চল দেশ ভ্রমণ করে তাদের বিভিন্ন অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তীতে কিন্তু এই বলা যায় যে এই সংবিধানের তারা কার্যটি সম্পন্ন করেছিলেন। আর এদের শেষ বৈঠক হয় 11ই অক্টোবর, 1972 সালের 11ই অক্টোবর শেষ বৈঠক হয় এবং এই সংবিধান চূড়ান্ত করা হয়। এবং 12ই অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে ডক্টর কামাল হোসেন খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করেন এবং 4ঠা নভেম্বর গণপরিষদে এটা সর্বসম্মতিতে গৃহীত হয় এবং 15ই ডিসেম্বর 1972 সালের 15ই ডিসেম্বর সদস্যদের সকল সদস্যদের স্বাক্ষরে এই বলা যায় যে বাংলাদেশের সংবিধান তৎকালীন 1972 সালের সংবিধান অনুমোদন করা হয়। আর আমাদের বলা যায় যে মহাক্ষণ যেটা হচ্ছে কার্যকর করা হয় 1972 সালের 16ই ডিসেম্বর থেকে এই বাংলাদেশের সঙ্গে বর্তমান যে সংবিধান তথা 1972 সালের সংবিধান এটা কার্যকর হয়ে আসছে। তো এটা গেল হচ্ছে বাংলাদেশ সংবিধানের ব্যাকগ্রাউন্ড। এখন এই সংবিধানের মধ্যে কি কি আছে আমরা এর বৈশিষ্ট্যগুলো দেখব, আমরা গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য দেখব যে বাংলাদেশের সংবিধান তৎকালীন 1972 সালের সংবিধানটা কেমন। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সংবিধান লিখিত সংবিধান, এটা কোনো প্রথা কিংবা কারো চিন্তা চেতনা দিয়ে, যেরকম ইংল্যান্ডের সংবিধান কিন্তু প্রথা দিয়ে পরিচালিত হয়, কিন্তু এটা কোনো প্রথা দিয়ে পরিচালিত হতো না, একটা লিখিত সংবিধান। 11টি ভাগে বিভক্ত ছিল, 153টি অনুচ্ছেদ, 1টি প্রস্তাবনা এবং 4টি তফসিল, তার 4টি তফসিল এবং 83 পৃষ্ঠা সম্মিলিত এই সংবিধানটি রচিত হয়েছিল। দ্বিতীয়টি ছিল হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান, অর্থাৎ ইচ্ছা করলে এই সংবিধান পরিবর্তন করা যাবে না, অর্থাৎ সদস্যদের, গণপরিষদের সদস্যদের কমপক্ষে 2/3 ও ভোটের মাধ্যমে এই সংবিধান পরিবর্তন বা পরিবর্ধন করা যাবে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টি বিষয়কে ধরা হয়েছিল রাষ্ট্র পরিচালনার মূলনীতি: জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদ। জাতীয়তাবাদ তো আমরা বুঝি, গণতন্ত্র আমরা খুব ভালোভাবে বুঝি, আমরা সব জাতীয়তাবাদ, যেরকম আমরা সব জাতি এক, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য উপজাতি সবাই আমরা এক। গণতন্ত্রে সবার মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। সমাজতন্ত্র আমরা শুধু এক পক্ষ ধনী হয়ে যাব তা না, মানে গরিব এবং ধনীর একটি ব্যালেন্স থাকবে, এটাকেই সমাজতন্ত্র বলা হয়। ধর্মনিরপেক্ষতা বা রিলিজিয়ন সিকুলারিজম, এটা আমরা মানে প্রত্যেক ধর্মের স্বাধীনতা থাকবে এবং প্রত্যেক ধর্মের লোকজন স্বাধীনভাবে তাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে। এই এই 4টি মৌলিক ধারণাকে সামনে রেখে এই সংবিধানের এর অগ্রযাত্রা করেছিলেন। তারপরে ছিল হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বাংলাদেশ হবে কেমন, প্রথম অনুচ্ছেদের এবং প্রথম ধারায় এটা উল্লেখ ছিল যে বাংলাদেশ হবে একটি প্রজাতন্ত্র, রিপাবলিক অফ বাংলাদেশ, হ্যাঁ এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই এটার
সম্পূর্ণ এটা রক্ষার দায়িত্ব হচ্ছে জনগণের, এবং এটা হবে প্রজাতন্ত্র। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সংসদীয় গণতন্ত্র। সংসদীয় গণতন্ত্র বলা হচ্ছে যে দেশের নির্বাচিত সদস্যরা সংসদীয় পদ্ধতির মাধ্যমে দেশ পরিচালিত হবে। এখানে এই জন্য সংসদীয় গণতন্ত্রের কথা বলা হয়েছে, যেটা বর্তমানে আজও চালু আছে, অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত না, আর এটা মন্ত্রিপরিষদ শাসিত সরকার হবে, মন্ত্রিপরিষদ শাসিত সরকার। পরবর্তীতে এটার পরিবর্তন করা হয়েছিল, বলা যায় যে সংশোধনী করা হয়েছিল। আমরা জানি যে মোটামুটি 16টি সংশোধন করা হয়েছে। তারপরে ন্যায়পাল, আরেকটি গুরুত্বপূর্ণ ন্যায়পাল। ন্যায়পাল হচ্ছে বলা যায় যে 77 নম্বর অনুচ্ছেদে এই ন্যায়পালের বিষয়টি বলা হয়েছে, যদিও এটার কার্যকারিতা বর্তমানে নাই। সংসদীয় সদস্যরা ইচ্ছে করলে ন্যায়পালের সৃষ্টি করতে পারবে এবং ন্যায়পাল নিয়োগ করতে পারবে, অর্থাৎ সবার কার্যক্রম দেখাশোনা এবং তাদেরকে তদারকি করার দায়িত্ব ন্যায়পালের দায়িত্ব থাকলেও, কিন্তু ন্যায়পাল কিন্তু আইনের ঊর্ধ্বে না। সংসদীয় সদস্যরা ইচ্ছে করলে তাকে তার পদ বাতিল করতে পারেন এবং তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে পারেন, এরকম বিষয়টি ছিল। জাস্ট কথাই বলতে পারি, তো এইরকম একটি সংবিধানে এটা চালু করার কথা ছিল, কিন্তু বর্তমানের কার্যকারিতা নাই। সার্বজনীন ভোটাধিকার, বলা হয়েছে যাদের 18 বছর বয়স হবে তারা সকলেই 18 বছরের ঊর্ধ্বে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তাদের নিজ নিজ ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারবে এবং সবার ভোটার অধিকার নিশ্চিত করতে হবে। জনগণের সার্বভৌমত্ব, অর্থাৎ জনগণ হবে সকল শক্তির আধার। জনগণ চাইলেই কোনো সরকার ক্ষমতায় থাকবেন, জনগণ না চাইলেই সরকারকে পদত্যাগ করতে হবে, অর্থাৎ জনগণকে সার্বভৌমত্বের আধার হিসেবে স্বীকৃতি দেওয়া হয় হচ্ছে এই বলা যায় যে সংবিধানে। এক কক্ষ বিশিষ্ট আইনসভা, এক আমাদের দেশে কিন্তু বর্তমানেও এক কক্ষ বিশিষ্ট, আমরা এটা বলবো যে যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা এই জন্যেই আমরা অন্যান্য ভারতে যেরকম বিধানসভা লোকসভা এগুলো আছে, তারপরে ইংল্যান্ডে আমরা হাউস অফ কমন্স, তারপর হাউস অফ লর্ডস, সাধারণ সভা, উচ্চসভা, কিন্তু আমাদের কিন্তু দেশে কিন্তু সংসদ এক কক্ষ বিশিষ্ট, এখানেই আইন যে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়। সেই জন্যে আমাদের বর্তমানে আজ পর্যন্ত এক কক্ষ বিশিষ্ট আইনসভার, এটা যেহেতু সংবিধানে আছে সেই জন্যে সংবিধান অনুযায়ী এখনও কিন্তু আমাদের এই এক কক্ষ বিশিষ্ট আইনসভা, যেটা জাতীয় সংসদ নামে পরিচিত। এখানে 300টি আসন ছিল তৎকালীন সময়, 1972 সালের সংবিধান, এবং 15টি সংরক্ষিত মহিলা আসন ছিল। 300টি আসন আর 15টি সংরক্ষিত মহিলা আসন, এবং এই 300টি আসনে যারা নির্বাচিত হতেন এই নির্বাচিত সদস্যরাই পরবর্তীতে কিন্তু এই 15 জন মহিলা সদস্যকে নির্বাচিত করতেন। ইংরেজি পাঠের প্রাধান্য, আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইংরেজি পাঠের প্রাধান্য দেওয়া হয়। বাংলার পাশাপাশি ইংরেজিকে গুরুত্ব দিয়ে ইংরেজিকে গুরুত্ব দেওয়া হয়েছে এই সংবিধানে। তারপরে হচ্ছে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা, দেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার কথা বলা হয় এই সংবিধানে। প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন হচ্ছে যে অবস্থায় প্রয়োজনে যে কোনো বিচার, আমাদের দেশে আইন বিচার সবই আছে, কিন্তু দেশের জরুরি প্রয়োজনে সংসদ প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করে যে কোনো বিচার, তারপর নিয়োগ, বদলি, পদোন্নতি, এই বিষয়গুলির তারা কিন্তু সুব্যবস্থা করতে পারেন। বলা যায় যে দেশের প্রয়োজনে
এই অপশনটা রাখা হয়েছে, যেটা প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে জাতীয় সংসদ দেশের স্বার্থে। তো মোটামুটিভাবে এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি ছিল, তাছাড়াও আরও অনেক আরও হচ্ছে বৈশিষ্ট্য ছিল জাতীয় সংসদের। তা আমি এখন একটু দেখতে চাচ্ছি তোমরা কারা কারা লাইনে আসো, আর আমি একটু ফিনিশ করে নেই, ফিনিশিংটা করে নেই। সবশেষে আমরা বলতে পারি যে একটি দেশের চালিকা হচ্ছে বা রাষ্ট্রের চালিকা শক্তি হচ্ছে সংবিধান, আর এই সংবিধানের বিশেষ করে বাংলাদেশ সংবিধানের রূপকার এবং বাংলাদেশ সংবিধানের সৃষ্টি হয়েছিল 1972 সালে এবং কার্যকর করা হয় 1972 সালের 16ই ডিসেম্বর থেকে। আজ অবধি এই সংবিধানকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালিত হচ্ছে, যদিও বর্তমানে এই সংবিধানের কে কাটছাট করে প্রায় 16টি ষোড়শ সংশোধনী পর্যন্ত হয়েছে, ভবিষ্যতে হয়তো বা আরও হতে পারে। দেশের স্বার্থে দেশের প্রয়োজনে সংবিধানের হচ্ছে সংশোধন হতেই পারে, কিন্তু মূল যে সংবিধানের মূল কথাগুলি কিন্তু 1972 সালের সংবিধানকে কাজে লেগে সামনে রেখেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। সেজন্য এই সংবিধানের গুরুত্ব বাংলাদেশের রাজনীতিতে তথা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিসীম। তো ঠিক আছে, আমি একটু লাইনে দেখি কারা কারা আসো, এবং ইফ ইউ আস্ক এনি কোশ্চেন ইউ ক্যান ডু, তোমরা যদি কোনো প্রশ্ন করতে চাও বাংলাদেশের সংবিধান সম্পর্কে, আমি আমার যথাসাধ্য তোমাদের প্রশ্নের উত্তর করার চেষ্টা করব। আলমগীর রহমান, সালজার হোসেন, আলমগীর রহমান ধন্যবাদ, শাহিন শিপন, রফিক হাসান, রোজ মেহেদি স্যার, আমাদের মেহেদি স্যার আছেন, আমরা হয়তো বা তাকে অচিরেই পেয়ে যাব। মঞ্জুরুল ইসলাম ধন্যবাদ, মশিউর মানিক, আব্দুল আমাদের সাথে আছেন ধন্যবাদ, আরিফুল ইসলাম, দুঃখজনক ব্যাপার হলো স্যার আপনি এত কষ্ট করে ক্লাস নিচ্ছেন, আমাদের জন্য নেটওয়ার্ক সমস্যার জন্য ঠিকভাবে বুঝতে পারছি না, খুবই দুঃখজনক, করার কিছু নাই। আসলে আমাদের এখানেও নেটওয়ার্কিং সমস্যা এবং অন্যান্য সমস্যা, আজকে এখানে বিদ্যুৎ নাই, আমি কিন্তু সোলার সিস্টেমের নিচে অন্য একটা জায়গায় এসে ক্লাস নিচ্ছি, কারণ আমার যেহেতু শিডিউল দেওয়া ছিল আমি তো শিডিউল লস করতে পারি না, আর আমার একটা নীতি আছে যে আমি কোনো কিছু বললে সেটা করার চেষ্টা করি, কারণ আমি নিজেও একসময় ছাত্র ছিলাম, কেউ কথা দিয়ে কথা না রাখলে এটা নিজের কাছেও খারাপ লাগে। তা আমার যেহেতু শিডিউল টাইম ছিল আমি বলতে পারতাম যে এখন না পড়ে নেব, কিন্তু আমি চেষ্টা করেছি। যারা বুঝতে পারছো না আমি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত, নেক্সটে হয়তো বা তোমাদের এরকম সমস্যা হলে আমাকে জানাতে পারো, আমি আবার পুনরায় ক্লাস নেব, আমার ক্লাস নিতে কোনো আপত্তি নেই এবং আমার কোনো ইনহেসিটেশনের ফিল করি না। এটাকে আমি বলা যায় যে অনেকের অনেক প্রিয় জিনিস থাকে, যেরকম এই যে ক্লাস নেওয়া, ছাত্রদের সাথে থাকা, এটা আমার বলো মানে একটা প্রিয় শখ বলতে পারো। তো আসলে এটা খুবই দুঃখজনক, তোমরা দেখতে পাচ্ছ না সঠিকভাবে, আসলে দূর থেকে তো আমিও বুঝতে পারি না কে দেখতে পাচ্ছে, আসলে অনেকে থাকার কথা ছিল অনেকে নাই, তারপরেও এটা সেভ করা থাকবে, তোমরা দেখে নিও। যাক, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তে আমাদের মোস্তাফিজুর ভাই তিনি কষ্ট করে আমাদের এই ভিডিওগুলি নেটে ছেড়ে দেন এবং তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং আমাদের বিশেষ করে আমাদের ছাত্রের জন্য কিন্তু তিনি নিবেদিত একজন প্রাণ, তাই মোস্তাফিজ ভাইকে আমরা আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো তোমাদের কোনো প্রশ্ন, এনি কোশ্চেন, এনি কোশ্চেন যদি প্রশ্ন করার থাকে করতে পারো। আসলে আমি বুঝতে পারছি তোমরা হয়তো বা নেটওয়ার্কের সমস্যার জন্য অনেকে
থাকতে পারছো না, আজকে আবহাওয়াটা ভালো নাই। তো যাই হোক, ওবায়দুল ইসলাম আছেন আমাদের সাথে, মাস্টার্সের ছাত্র। আমরা কাউকে না কাউকে তো পাচ্ছি, অসুবিধা নাই, আমরা কাউকে কাউকে পাচ্ছি, এটাই আমাদের বড় প্রাপ্তি। থ্যাংক ইউ ওবায়দুলকে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা যাই হোক, আর কথা বাড়াতে চাচ্ছি না, শেষে আবারও বলতে হচ্ছে আমাদের ম্যাডাম সাথে আছেন, সাইফা সাদিকিন ম্যাডাম, তিনি অত্যন্ত ভালো ক্লাস নেন এবং বলা যায় যে তিনি আধুনিক যুগ উপযোগী, মানে যেটা দরকার বর্তমানে। আসলে এইভাবে তো বক্তব্য শোনার কারো এখন সময় নাই, সেই ক্লাসগুলি ম্যাডাম অত্যন্ত ভালোভাবে নেন এবং প্রযুক্তি ব্যবহার করে নেন। তা আমরা এখনও প্রযুক্তি ব্যবহারে এতটা দক্ষ হয়ে উঠিনি, তো নেক্সটে পরবর্তীতে আমরা ম্যাডামদের সাহায্য নিয়ে হয়তো বা প্রযুক্তির মাধ্যমে চেষ্টা করব। ম্যাডামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। তো আমরা সর্বশেষে বলতে চাচ্ছি, আজকের আলোচনার যেটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাংলাদেশের সংবিধান, 1972 সালের সংবিধানের পটভূমি এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের জন্য 1920 সালের যারা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং বলা যায় যে আসার মতো একটি প্রশ্ন, এবং এক বছর না আসলে আর এক বছর আসে, এবং তোমাদের জন্য তো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা অবশ্যই নোট করে নেবে এবং সহযোগীদের লাগলে আমাকে অবশ্যই জানাবে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। ঠিক আছে, আজ এই পর্যন্তই, আপাতত ঈদের আগে তোমাদের সঙ্গে দেখা হবে না, কোনো অনলাইন ক্লাসে আমরা থাকব না। তোমাদের যে সমস্যাগুলি যদি থাকে আমাদেরকে জানাবে, আমরা ঈদের পরে তোমাদের ক্লাসগুলি নেওয়ার এবং সমাধান করার চেষ্টা করব। তো তোমাদেরকে আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা, এবং আমরা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে প্রাণ ভরে দোয়া করব যেন আমরা আজকে যে দূরে আছি, বিশেষ করে করোনা মহামারী এবং বন্যা আমাদেরকে গ্রাস করেছে প্রায় বেশিরভাগ অঞ্চল বাংলাদেশের, এবং বানভাসী লোকদের জন্য আমরা দোয়া করব, সবার জন্য দোয়া করব যেন আল্লাহ আমাদের এই মহা বিপর্যয় থেকে আমাদেরকে রক্ষা করেন। তো ঠিক আছে, এই পর্যন্ত তোমরা ঘরেই থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।